কুনুমিন্ধার লড়াই হলে শ্রীলঙ্কা হাজির হয়েছিল বাঁচা মরার ম্যাচে। কোন প্রকার পাহাট গেলেছিল বিপদ। দুই ম্যাচে জয়শূন্য থাকা লঙ্কান্ড অবশ্য মাঠে নামতে পারেনি। এদিন পুরো সময়টাই বৃষ্টির টান্ডব চলছিল আর তাতে বিপদ ঘুরেছে 2014 সালে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। তবে তিন ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে কার্যত বিদায় হয়ে গেছে তাদের। শ্রীলঙ্কা নেপাল ম্যাচটি বৃষ্টির কারণে একদমই মাঠে গড়ায়নি। টানা বৃষ্টির কারণে খেলা হওয়া তো দূরের কথা, টসও মাঠে গড়ায়নি। ম্যাচ বাতিল হওয়ার জন্য অবশ্যই একটু অপেক্ষা করা দরকার ছিল আম্পায়ারদের। তবে লড়াইয়ের মাঠে ড্রেনের সিস্টেম তেমন ভালো না হয় বেশিক্ষণের অপেক্ষা করেনি তারা। এমনকি ম্যাচ বাতিলের সিদ্ধান্ত আসায় লঙ্কান কোচ ক্রিস সিলভারুডো বেশ অনেক সময় আম্পায়ারদের সাথে কথা বলেছিলেন। শ্রীলঙ্কার কপাল পুড়লে দক্ষিণ আফ্রিকার জন্য এই ফলাফল নিয়ে এসেছে স্বস্তি। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ার সুপার এইট নিশ্চিত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার প্রথম দল হিসাবে। এবারে বিশ্বকাপে সেরা আটে উঠে গেছে তারা। এদিকে এই ম্যাচ বাতিলের পর গুরুত্ব বেড়েছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডের ম্যাচে। সেই ম্যাচ থেকে যারাই দুই পয়েন্ট নিতে পারবে তারাই সুপার এইটের পথে এগিয়ে যাবে। দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে এক খেলতেছে পয়েন্টের। দুই দল সমান হলে নেট রান রেটে বাংলাদেশ এগিয়ে। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন। আপনাদের অনুপ্রেরণায় পরবর্তীতে আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে।